আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার চাকচিক্যময় বলিউডের একটি গোপন সত্য সবার সামনে এলো। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এবার বলিউড তারকারা তাদের গৃহকর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করেন তা নিয়ে মুখ খুললেন মুম্বাইয়ের কাজের লোক ঠিক করে দেওয়ার অনলাইন স্ট্যাটআপ সংস্থা bookmybuy.com এর মালিক অনুপম সিংহল। তারকাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, কেউ কাজের লোকদের ঠিক মতো খেতে দেয় না, কেউ নিয়মিত মারধর করেন, আবার কেউ দীর্ঘদিন কাজের লোকদের বেতন আটকে রেখেছেন। কোন এক অভিনেতা তার বাড়ির গৃহকর্মীকে মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেয়নি, অন্য একজন তার বাড়ির কাজের লোককে শুধু চা এবং পাউরুটি খেতে দেন, আরো এক অভিনেত্রী তো নিয়মিত পরিচালিকাকে মারধর করেন। এমনই সব অভিযোগ বলিউডের বড় বড় তারকাদের বিরুদ্ধে। এই সব স্টারদের মধ্যে এমনকি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতাও রয়েছেন। গত 2 বছর ধরে কাজ করছে এই সংস্থা, কোনো বলিউড তারকাকে পরিচালিকা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন সংস্থাটির মালিক অনুপম সিংহল। ব্লগ পোস্টের মাধ্যমে এই ব্যান করার কথা জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।